হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে তবে এসেছি রান্নাঘরে। আজকে একটু সকাল করে স্নান করে নিয়েছি এই জন্য, কারণ গত কয়েকদিন আমার স্নান করতে খুব লেট হচ্ছিল। তাই আজকে ভেবেছি কিছু করি বা না করি, সকালবেলায় উঠে চোখের সামনে যেটুকু কাজ পড়বে সেটুকু কমপ্লিট করে আগে স্নান করে নেব, তারপরে স্নান করে তো চলে আসলাম রান্নাঘরে। আর আজকের পুজো যেহেতু আমার শাশুড়ি মা দিয়েছেন, আর উনিই রোজ দেন, বয়স হচ্ছে, উনি পুজো আশ্রা নিয়ে ভালো থাকেন, তো ঠিক আছে, আমি আর কিছু জোর করি না। তো সকালে রুটি করবার জন্য রুটিটা টোকনিতে চেলে নিয়েছি, আর আমরা রুটিতে অল্প একটু নুন দিই, তাহলে রুটির স্বাদটা ঠিকঠাক পাওয়া যায়। তার জন্য তো তোমরা অনেকে নিশ্চয়ই দাও, আর আমার শাশুড়ি মা সেই ফাঁকে একটু দুপুরে রান্নার জন্য তরিতরকারি কেটে আমার এখানে রেখে গেলেন, আর আমি তো দেখছই যে রুটি মাখার জন্য রেডি, মানে প্রস্তুতি নিচ্ছি, রেডি করছি আটা মেখে। তো চলো রুটিটা কমপ্লিট করে নিই, তারপরে আসবো দুপুরের রান্নায়। তো রুটি কমপ্লিট করে নিয়েছি, রুটি আর আলু ভাজা করেছিলাম, এখানে হচ্ছে কচুরলতি সেদ্ধ, আর ওখানে লাউ আর চিংড়ি মাছের তরকারি হবে, তার জন্য তরকারি কাটা হয়ে গেছে। আর এই যে রুটিটা দেখছো, এটা আমার জন্য, আমি এখনও সকালে খেয়ে, মানে খেয়ে উঠতে পারিনি, মানে খাওয়ার টাইমই পাইনি, তার জন্য। তো সবাই খেয়ে নিয়েছে আর আমারটাই বাকি আছে, আর এখন এসেছি দুপুরে রান্না চাপাতে। সকালেরটা শেষ হতে না হতে আমি ভাত চাপি দিয়েছিলাম, আর একদিকে কচুরলতি সেদ্ধ, তোমরা তো দেখতে পেলে, তো ভাতটা হয়ে গেছে আর কচুরলতি সেদ্ধটা হচ্ছে। এবার আস্তে আস্তে আমি তরকারিগুলো কমপ্লিট করে নেব। দুপুরের রান্না তাড়াতাড়ি না করলে না আমার ঠিক ভালো লাগে না, গায়ে আর মানে অস্বস্তি হয়। আর আগেও তোমাদেরকে আমি এই কথাটা শেয়ার করেছি। হাই ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। তো আমি এখানে রান্না করেছি আজকে কচুরলতি ভাজা আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে গরম। দাঁড়াও, তো চলো, দুই রকমই রান্না করেছি, আর কালকে কিছু কিছু তরকারি রয়ে গেছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করিনি আজকে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘরটা মুছে নেব। ফাইনালি চলে আসলাম ঘর মুছতে, আর দেখো বড় জায়গা সত্যি। আগে তোমরা দেখেছো আমাকে ভিডিওতে অল্প জায়গায় আমি কীভাবে সংসার করেছি, তো ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি ঠিকই, যেটুকু পেরেছি আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করবার। তো তোমরা তো জানোই, যারা আমার আগের ব্লগ দেখেছো, যে আমি ঠিক কোন কাজ কীভাবে কীরকমভাবে করেছি বা করে এসেছি। তো আমার খুব ভালো লাগছে এই ঘর বাড়ি, শখের ঘর, স্বপ্নের ঘর, এত সুন্দর করে যত্ন করে রাখার চেষ্টা করি, রাখতে পারিও। তো খুব ভালো লাগছে, এতটা নিজের মধ্যে পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন। আর আমার হাজব্যান্ডেরও খুব শখ ছিল, খুব স্বপ্ন ছিল একটা ভালো বাড়ি হবে, যাতে যেখানে সবাইকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাস করতে পারবো, সবাইকে ভালোভাবে থাকতে দিতে পারবো। তো ঠিক সেরকমই তার স্বপ্ন পূরণ হয়েছে, আমারও স্বপ্ন পূরণ হয়েছে, আর ইনফ্যাক্ট সবারই মনের আশা পূরণ হয়েছে। তো যাই হোক, বাদ দাও, আমি এখানে ঘর বাড়ি সব মুছে নিলাম, নিচেরটা আর উপরেরটা আমি, মানে উপরের তলাটা আমি ডেলি মুছি না, এক থেকে দুই দিন, তার বেশি যায় না, এক থেকে দুই দিন বাদে বাদে আমি মুছে নিই, নইলে সকাল থেকে, মানে সরি, ওপর আর নিচ, মানে ওপরের তলা নিচের তলা একই দিনে মুছতে গেলে না তোমারও কষ্ট, টাইমও পাওয়া যায় না, আর বাচ্চা কাচ্চা সামলিয়ে তো বুঝতেই পারছো যারা তোমরা করো, যে সকল মায়েরা। আর এখানে আমার জামা কাপড়, আমার না সরি, সবারই জামা কাপড়, আসলে কী বলো তো, ওয়েদারটা তো ভালো যাচ্ছে না, ভিজে জামা কাপড় থেকেই যায়, তাই এইখানে মানে ভিজে জামা কাপড় নাড়ার জন্য একটু দড়ি টেম্পোরারি টানিয়ে নেওয়া হয়েছে, তাতে করে আর অসুবিধা হয় না, ছাদে বৃষ্টি আসলেও এখানে মেলে দিই, আর জামা কাপড় শুকিয়ে গেছে বলে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি সবারটা আলাদা আলাদা করে। আর সেই ফাঁকে দেখো আমার বড় মেয়ে চলে এসছে ও বোনুকে নিয়ে, তো যাক খুব মজায় দিনগুলো কাটছে। আর দেখো বিকেলবেলা একটু ঘুম থেকে উঠেছি, আমার ছোটো মেয়েও ঘুম থেকে উঠেছে, এখানে বসে আছে খেলা করছে। চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের আনন্দ থাকবে, অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে। তো গৃহপ্রবেশের পর এই ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো চলো টাটা, দেখা হবে নতুন ব্লগে।